অপরাধীক দোষী সাব্যস্ত, সময়মতে চার্জশ্বীট দাখিলত ব্যর্থ, গোচর নিষ্পত্তিত চূড়ান্ত ব্যর্থ মহানগর আরক্ষী, মহানগরীর তিনি আরক্ষী জেলার বিষয়া আর ক্রাইম ব্রাঞ্চক ধমক ডিজিপির। মহানগর আরক্ষীর কামকাজত মুঠেও সন্তুষ্ট নহয় আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিং, যার বাবে ডিজিপির পয়েন্ট তালিকার শীর্ষত থাকা জেলার আরক্ষীয়ে তদন্ত করিব মহানগরীর থানাত রুজু হয়ে থাকা গোচর। মহানগরীর পূব, পশ্চিম আর মধ্য জেলাত আছে 35 গৰাকীক শীর্ষ আরক্ষী বিষয়া। তার পিছতো ডিজিপির পয়েন্ট তালিকার শেষর ফালেহে স্থান লাভ করিলে মহানগরীর তিনি আরক্ষী জেলায়। আপুনি শুনি আচরিত হব যে বর্তমানলৈকে মহানগরীর থানাত রুজু হওয়া 5টা গুরুত্বপূর্ণ গোচর হস্তান্তর করেছে অন্য জেলার আরক্ষীলৈ। ক্রাইম রিভিউ বৈঠকত ডিজিপিয়ে ধমক দিলে মহানগরীর তিনি আরক্ষী জেলার ডিসিপি, এডিসিপি আর এসিপি। তিনি আরক্ষী জেলাত সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণ, চার্জশিট দাখিলত গুরুত্ব দিবলে নির্দেশ সকল বিষয়াক। ক্রাইম ব্রাঞ্চক মহানগরীর সকল অপরাধের ঘটনা নিরীক্ষণ করার নির্দেশ। ড্রাগস, তীর, গাঞ্জাকে ধরে সকল অবৈধ কার্যর বিরুদ্ধে পদক্ষেপ নবলৈ নির্দেশ ক্রাইম ব্রাঞ্চক। লগতে মহানগরীর থানাসমূহত রুজু হয়ে থাকা পুরনি গোচরসমূহরও খরতকিয়া তদন্ত করে অ্যাকশন লওয়ার নির্দেশ ডিজিপির। ডিজিপির পয়েন্ট তালিকাত অন্য জেলার তুলনাত মহানগরীর তিনি আরক্ষী জেলা বহু পিছ পড়ে আছে। ডিজিপির পয়েন্ট তালিকার শীর্ষত আছে হোজাই, বঙাইগাঁও আর কার্বি আংলং। গতি মহানগর আরক্ষীক অপরাধ নিয়ন্ত্রণ, পক্সো আদি গোচরের ক্ষেত্র শূন্য সহনশীল নীতি গ্রহণের নির্দেশ দিছে ডিজিপি জিপি সিংয়ে। ভিডিও জার্নেলিস্ট দীপজ্যোতি কাকতির সহযোগত বিনয় কলিতার রিপোর্ট, এনকে টিভি।